অপটোমেট্রি সাবজেক্ট ইন্ডিয়াতে স্টাডির জন্য ডিটেলস ইনফরমেশন লাগবে, এই সাবজেক্টটা আসলে কি এবং কারা পড়তে পারবেন এবং এই সাবজেক্টটার ফিউচার কি, জব কি আদৌ পাবেন কি না, ওকে সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন কি না, সব উত্তর পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তো সকল প্রশ্ন নিয়ে সাথে আছি আমি পাপ্পু চন্দ্র রয়। তো ভিডিওটা প্রথমে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিন, আমাকে একটু ভালো লাগবে, সন্তুষ্টি প্রাপ্ত হবে আমারও। ওকে দেন হচ্ছে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। ওকে মেইন কথায় ফিরে আসি, যে অপটোমেট্রি আসলে হচ্ছে আমাদের যে চোখ আছে, চোখের ডক্টরকে বলা হয় অপটোমেট্রি আর কি। এই জায়গায় দুটো জিনিস আছে, এক হচ্ছে বিএসসি অপটোমেট্রি যেটা, আর একটা হচ্ছে এমবিবিএসের অপটোমেট্রি। দুটোর মধ্যে জাস্ট ছোট্ট একটি তফাৎ, যারা হচ্ছে বিএসসি অপটোমেট্রি পড়ে এদের কাছে শুধু একটা রাইট থাকে না, সেটা হচ্ছে যে অপারেশন করার রাইট থাকে না, বাকি রোগী দেখা, ক্লিনিক দেওয়া, সব কিছু এ টু জেড, জব থেকে শুরু করে সব কিছুই করতে পারে। ওকে যারা এমবিবিএস করে ওদের কাছে ফুল রাইটই থাকে সার্জন পর্যন্ত। ওকে তো ওদের তো ঝামেলা নেই, আজকে শুধুমাত্র আলোচনা হচ্ছে যে বিএসসি অপটোমেট্রি সাবজেক্টটা, যেটা ইন্ডিয়াতে সচরাচর অনেক ইউনিভার্সিটিতে দেখা যায়, কমন একটা সাবজেক্ট, বাট বাংলাদেশে খুব রিয়ার একটা সাবজেক্ট এবং খুব কম মানুষই জানে এই সাবজেক্টটা সম্পর্কে। আসলে এটার ফিউচার কীরকম দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে শুধুমাত্র একটা ইউনিভার্সিটি আছে অপটোমেট্রি নিয়ে, বা খুঁজলে হয়তো আরও একটা বের হতেও পারে, নাও পারে, খুব রিয়ার আর কি। ওকে তো এই সাবজেক্টটা ইন্ডিয়াতে আবার খুব সচরাচর প্রায় সব ইউনিভার্সিটিতে দেখা যায়, খরচও অনেক এফোর্ডেবল, লাইক ধরুন যে 4-5 লাখ বা 3-2.5 লাখ খরচ করলে ইন্ডিয়ার যে কোনো ভালো ইউনিভার্সিটি থেকে আপনি অপটোমেট্রি সাবজেক্টটা করতে পারবেন। ওকে তাহলে ইন ফিউচার বাংলাদেশের স্কোপ কীরকম হবে, যেহেতু বাংলাদেশে খুব রিয়ার সাবজেক্টটা, ইউনিভার্সিটিও নেই, তাহলে স্কোপ কেমন? যদি স্কোপের কথা বলি দেখুন, সাবজেক্টটা অনেক ফিউচারিস্টিক একটা সাবজেক্ট। ওকে যেহেতু মেডিকেল লাইনে পুরোটাই একটা মেডিকেলের সাবজেক্ট, সো বাংলাদেশে ভালো একটা স্কোপ আছে এটা আমার মতে এটা। ওকে এবং যারা অলরেডি স্টাডি করছে তাদের মতেও যে হচ্ছে বাংলাদেশে ভালো একটা স্কোপ আছে, এর কারণ যে খুব কম সংখ্যক স্টুডেন্ট বাংলাদেশে বের হয় এবং বাইরে থেকে খুব কম সংখ্যক স্টুডেন্ট এই সাবজেক্টটাতে স্টাডি করে, যার কারণে চাহিদা প্রচুর আছে এবং স্কোপ অনেক বেশি আছে, ফিউচার একটা ফিউচারিস্টিক একটা সাবজেক্ট। সো যারা এই সাবজেক্টটা পড়তে আসতে চান তারা নিঃসন্দেহে পড়তে পারেন, সমস্যা নেই। একমাত্র যাদের ইচ্ছে যে আসবেন অপটোমেট্রি সাবজেক্টটাতে পড়বেন, তো তাদের ক্ষেত্রে মোস্ট ওয়েলকাম। অনেকে নার্সিং কমন সাবজেক্টই পড়ে, তো তাদের ক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে অপটোমেট্রি সাবজেক্টটা চুজ করতে পারেন, এটা ফিউচারে আপনার প্রচুর কাজে দিবে। ওকে যারা ডিপ্লোমা করছে অপটোমেট্রিতে তাদের কাছে কতটা ইম্পর্টেন্ট এই সাবজেক্টটা একমাত্র তারাই ভালো জানে, যে বিএসসি করার জন্য ইন্ডিয়াতে আসে বা আদার্স কোনো কান্ট্রিতে যায়, তো সবথেকে ইজি ওয়ে যে ইন্ডিয়াতে আসা। ওকে আপনার একাডেমিক মার্কশিট হোক, সেটা আপনার ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড হোক, সেটা ইন্টারে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ডই লাগবে ভাই, যেহেতু মেডিকেলের সাবজেক্ট সায়েন্স ছাড়া কোনো অপশন নেই। সায়েন্স থেকে পড়াশোনা করছেন অথবা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড করছেন লাইক হচ্ছে অপটোমেট্রির উপর, তারাই এই সাবজেক্টের জন্য এলিজিবল, মানে সায়েন্স থাকতেই হবে, আদার্স কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আসতে পারবেন না। ওকে আপনার একাডেমিক মার্কশিট দিয়ে ইন্ডিয়াতে যে কোনো জায়গায় আবেদন করতে পারবেন। তাহলে ভালো ভালো ইউনিভার্সিটি কোথায় পাবো? যে কোনো ইউনিভার্সিটি, কমন একটা সাবজেক্ট এটা, খুব কমন ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া তো ভালো একটা স্কোপ আছে। তবে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে যদি আপনি রিটার্ন যান, কারণ যারা মেডিকেল লাইনে পড়ে ওরা বেশিরভাগ যারা বাংলাদেশ থেকে আসে ইচ্ছে থাকে যে হয় বাইরে যাবে না হলে দেশে ব্যাক করে একটা সেলফ ডিফেন্স কিছু করবে, মানে সেলফ নিজে কিছু করবে, তো তাদের জন্য সাবজেক্টটা প্রচুর হেল্পফুল হতে পারে। আপনি যে কোনো জায়গাতে আবেদন করতে পারবেন। ওকে দেন হচ্ছে আপনি পরবর্তীতে চাইলে ল্যান্স হোক যেটাই হোক নিজে কিছু করতে পারবেন। ওকে দেন হচ্ছে আপনি পরবর্তীতে নিজেও ক্লিনিক দিতে পারবেন, রোগী দেখতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর আপনারা যদি চান আমি এটা নিয়ে একটা লাইভ সেশন করব, ইন্ডিয়াতে যারা অলরেডি স্টাডি করতেছে, জব করতেছে, তাদের এক্সপিরিয়েন্স তাদেরকে অ্যাড করে আমি একটা লাইভ সেশন করব, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাতে লাইক করে দিন। ওকে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। আর খরচ কীরকম পড়বে ইন্ডিয়াতে তাহলে দেখুন, সর্বনিম্ন যদি আসেন ইন্ডিয়াতে মিনিমাম 2.5-3 লক্ষ রুপি আপনাকে একটা বাজেট রাখতে হবে, আপনার রেজাল্ট যেরকমই হোক, যদি এলিজিবল হন মিনিমাম 2.5-3 লক্ষ বাজেট রাখুন, বা সর্বোচ্চ ভালো রেজাল্ট যদি হয়, ভালো একেবারে টপ ইউনিভার্সিটি ওরকম লাগবে, 4 লক্ষ হলেই আপনার হয়ে যাবে এই সাবজেক্টটাতে। ওকে এর বেশি অত বেশি লাগবে না, আহামরি অত বেশি খরচ নেই, কম খরচে ভালো একটা সাবজেক্ট। ওকে আর যদি আপনার পছন্দ কোনো ইউনিভার্সিটি থাকে তাহলে আসতে পারেন। আই হোপ এটা সাবজেক্ট নিয়ে তেমন একটা কনফিউশন নেই, কারণ চোখের ডক্টর, হ্যাঁ বিএসসি করতেছেন, আপনার রাইট থাকতেছে সব কিছু,
জাস্ট শুধু অপারেশনটা বাদ দিয়ে বাকি সেলফ ডিফেন্স সাবজেক্ট ফিউচারিস্টিক একটা সাবজেক্ট অনেক ভালো একটা সাবজেক্ট সো চোখ বন্ধ করে আসতে পারেন ইন্ডিয়াতে ওকে সব রকমের এলিজিবিলিটি আছে দেশে যায় আপনি চাকরি বাকরি সব কিছু করতে পারবেন কোনো বাধা ধরা নিয়ম নেই যেহেতু ফোর ইয়ার্সে সার্টিফিকেট নিয়ে কোনো ঝামেলা নেই কোনো রেস্ট্রিকশন নেই ইকুইভ্যালেন্টের কোনো সমস্যাই হবে না আপনার ওকে বাকিটা আপনার উপর আর ভর্তি হতে চাইলে যদি আমার মাধ্যমে ভর্তি হন সেক্ষেত্রে আমিও নিজেও সহযোগিতা করে থাকি অ্যাডমিশন প্রসেসগুলো করে থাকি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন কনফার্ম ভর্তি হলে ইন্ডিয়ার যদি আপনার পছন্দ থাকে না হলে দিল্লির দিকে চলে আসুন এখানে ভালো ভালো মেডিকেল ইউনিভার্সিটি আছে ভাই এগুলোতে করে দিব নিশ্চিন্তে একদম টপ লেভেলের ইউনিভার্সিটিতে যেখানে স্টাডি শেষে ভালো একটা ফিডব্যাক পাবেন ওকে ভালো কিছু শিখতে পারবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সাবস্ক্রাইব করে দিন বিদায়।